ওয়েলকাম টু নিউজ বাংলা। আজ 2018 শেষ দিন, 31st ডিসেম্বর। আর আজ এই শেষ দিনে আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতার পার্ক স্ট্রিটে। আমরা দেখতে পাচ্ছি চারিপাশে কিন্তু খুব ভিড় রয়েছে, মানুষ কিভাবে সেলিব্রেট করবে এই দিনটা এবং কি করে সেলিব্রেট করছে আমরা একটু জেনে নেব। বর্ষবরণের এই রাতে সারা রাত ধরে কিন্তু পার্ক স্ট্রিটের লোকের আনাগোনা হবে এবং মানুষ কি করে সেলিব্রেট করবে আমরা একটু জানবো তাদের মুখ থেকে। আচ্ছা, আমরা একটু ভেতরে যাব। আমরা শুরু করছি ছোট্ট একটি খুদে কে দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তোমার নামটা বলো। বলো, অভিতা ঘোষ। আচ্ছা, তুমি আজকে এখানে কি করতে এসছো? মোটামুটি কেটেছে, ভালো মন্দ মিশিয়েই কেটেছে। আচ্ছা, আর 2019 কেমন কাটবে বা তার কি প্ল্যান আছে? মোটামুটি আশা করছি তো ভালো কাটবে, তারপরে এখন জানি না কি হবে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে নেব আরেকটু ভেতরে গিয়ে। আমাদের 2018-এর দিস 31st নাইট ইজ গোয়িং টু বি রিয়েলি রক। আমরা একটু কথা বলে নেব ইউথদের সাথে। আচ্ছা, তোমার নামটা? স্মিতা দাস। আচ্ছা, কখন এসছো? আমরা এসছি অ্যারাউন্ড 4। আচ্ছা, কতজন বন্ধু মিলে এসছো? বন্ধু অ্যাকচুয়ালি বন্ধু আছে, ফ্যামিলি আছে, সব মিলে। আজকে প্ল্যান সম্পর্কে কিছু বলো। আজকে প্ল্যান তো সকাল থেকে আমরা ময়দানে ছিলাম, পিকনিক করেছি, ক্যাথিড্রাল গেছি, দেন উই কেম হিয়ার এট 4, এই মজা করছি, লাইট দেখছি, খেলাম, আর এরপর এখনো আরো খেতে যাবো, আরো খেতে যাবো। কেমন গেল? সব ভালো খারাপ মিশিয়েই গেছে, আর উই হোপ ফর 2019 টু বি মাচ বেটার দ্যান 2018। What is your resolution for 2019? I don't have any such resolution. I personally sleep well. Okay. Okay, to and sleep and eat and eat much 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 more. And any plan or something for 2019? Any plan? Maybe parting more with friends and visiting Goa. Visiting Goa. Okay. আজকে কতক্ষণ থাকবে? আজকে আছি লাইক অ্যারাউন্ড 11-12, টিল অ্যারাউন্ড 11-12। ওকে, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ইন অ্যাডভান্স ইন 2019। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা কথা বলে নিলাম কলকাতার পার্ক স্ট্রিটের কিছু মানুষের সাথে এবং ইউথদের সাথে তারা কী করে সেলিব্রেট করবে এবং পুরো রাত ধরে তারা সেলিব্রেট করবে 2018-এর 31st নাইট। অ্যান্ড ফ্রম নিউজ বাংলা আই উইশ ইউ অ্যান্ড ফ্রম আওয়ার টিম উই উইশ ইউ আ ভেরি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ক্যামেরায় সুদীপার সাথে আমি মধুমিতা, নিউজ বাংলা 24x7। যে পরিমাণ ভিড় এবং উচ্ছ্বাস আমরা দেখছি, আমরা একটু কথা বলে নেব কলকাতা পুলিশের স্যারের সাথে। স্যার, আপনার নাম? আমার নাম সাব ইন্সপেক্টর গোলামুর রহমান। স্যার, এই আজকে এই সিকিউরিটির ব্যাপারে যদি কিছু বলেন, মানে কী করে এত এত লোক এখানে রয়েছে, তো কী করে তাদের সামাল দিচ্ছে, কী করে কী করছে? সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে সামাল দিচ্ছি। মানে টোটাল কত পুলিশ এখানে অ্যালার্ট করা হয়েছে? টোটালটা আমি ঠিক বলতে পারবো না, এটা আমার যিনারা সুপিরিয়ার আছেন। এই শুধু পার্ক স্ট্রিটে? হ্যাঁ, হাজার দুয়েক তো বটেই, হাজার দুয়েক পুলিশ। স্যার, আপনারা পুরো রাত থাকবেন এখানে? যতক্ষণ ক্রাউড থাকবে। ক্রাউড তো মনে হচ্ছে স্যার পুরো রাত থাকবে। রাত থাকলেও আমাদের থাকতে হয়। মানে আপনাদের পুরো দিন পুরো রাত আজকে এখানে ডিউটি? হ্যাঁ, ক্রাউড থাকলে আমরা তো চলে যেতে পারি না, ক্রাউডটা কমে গেলে তখন আমাদের লালবাজার থেকে স্ট্যান্ড ডাউন দিলে তো আমরা যেতে পারি এখান থেকে, নিজের মনে চলে যেতে পারি না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার।